সকাল শুরু করলাম, ছেলের টিফিন বানাচ্ছি, ঢেঁড়স আর পেঁয়াজ ভাজা, আর এর সঙ্গে করব পরোটা। ভাত হয়ে গেছে, ওকে ভাতটা দিয়েও দিয়েছি, ঢেঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে পরোটা আর ফল। আপনারা তো দেখেন আমার ছেলের টিফিন কীভাবে দিই। যাই হোক, এই ঢেঁড়স ভাজাটা ও খুব ভালোও খায়। আর পরোটা, পরোটার সময় আমি কিন্তু খুব নিয়ম মেনে করি। আপনারা অনেকেই জানেন আমার ছেলে তেল খেতে একদম পছন্দ করে না, দুই ছেলেই, কিন্তু এই ছেলে একটু তাও খায়। তো পরোটায় যখন আমার তেল বেশি হয়ে যায় আমি কী করি জানেন? নতুন টিস্যু পেপার তো অল টাইম থাকে ঘরে, টিস্যু পেপার দিয়ে পুরো পরোটাটাকে, তেলটাকে পুরো তুলে দিই, তাহলে আর টিফিনে পড়ারও সম্ভাবনা রইল না। যতটা পারি করে নিই এরম টিস্যু পেপার দিয়ে। নমস্কার, মন বলছি, কেউ আসবে আমার ছেলেরে? আপনাদের স্বাগত। এখন বাজারে চলেছি, একা একা বাজার দেখাতে পারবো কি না জানি না, কারণ ওই সময় প্রচণ্ড ভিড়। যাই হোক, রাস্তা দিয়ে যাব। বাজারে চলেছি, দেখেছেন নুন্নাটাকে কীভাবে পেঁচিয়ে নিয়েছি? আমি যখন রোদে বেরোই এইভাবেই ওন্না পেঁচিয়ে বেরোই, মুখে সান প্রোটেকশন দিলেও এইভাবেই বেরোই। অনেকে না জানেন তাকিয়ে থাকে, আরে বাবা এই গরমে তাকানোর কী আছে, এইভাবেই তো দেবো নাকি, আমার মুখ দেখবে তো না কেউ, চেনা লোক থাকলে হয়তো চিনতে নাও পারে। মাছের বাজারে মাছ দেখছি, এখন না এত গরম, এসছি বসে আছি, দেখুন একটুখানি বসে তারপর উঠবো। এই জায়গাটা বসে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু দেখুন এখানে যে একটু গাছ লাগানো, এটা দারুণ লাগতো। আসলে বসেছি চা বিবার করতে, ভিডিও করার জন্য নাকি? আর ভিডিও করতে পারিনি সকালবেলা, রোদ থেকে এসে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাই একেবারে সন্ধেবেলা ছেলের ঘরে চলে এলাম। প্রচুর জামাকাপড় ও যে পরে যায় সেগুলো যে আমি সেই দিনই ধুই তা না, কিছু কিছু জামা থাকে ভাঁজ করে রেখে দিই। কাজ কমানো, কারণ জানেন আপনারা সব কাজ নিজেই করি, মাঝে মাঝে জানেন কাজ করতে না ভালো লাগে না, তবুও যদি এই কাজগুলো করি না মনটা তো ঠিক থাকে, ঘরটাও পরিষ্কার হয়ে যায়। যদি বা এরা ঘরে কোনো আমার জামা কাপড় রাখি না, বাইরের জামা কাপড় সবই বারান্দায় থাকে। কাজগুলো হয়ে গেলে মোটামুটি অন্যান্য ব্যাপারেও কিছু চিন্তা করা যায়। আজকে রাতে একটু পাটপাতার বড়া ভাজছিলাম, বললাম ভিডিও করি। পাটপাতার বড়া আমি কীভাবে ভাজি দেখুন। প্রথমে বেসন দিয়ে দিয়েছি, অল্প চালের গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প পোস্ত, ব্যাস জল দিয়ে ব্যাটারটা করে পাটপাতার বড়া ভাজলাম। আমি এই পাটপাতার বড়াটা চালের গুঁড়ো দিয়েই বেশি করতাম, আর বেসন অল্প দিতাম, এবারে পোস্তটা অ্যাড করেছি বলতে পারেন। জানেন এই পাটপাতার বড়া খেয়ে না আমার শ্বশুর আমার খুব প্রশংসা করেছিল, আমাকে খুব ভালো লেগেছিল। বড়দের থেকে
এই সমস্ত কথা শুনতে ভালো লাগে না বলুন। যাই হোক, এইভাবেই শেষ করলাম আজকের ভিডিও। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।